হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সায়নি। প্রচণ্ড গরমের হাত থেকে শরীর আর মনকে ঠান্ডা রাখার জন্য দারুণ একটি ড্রিঙ্ক আইটেম নিয়ে আজ চলে এসেছি, আর সেটি হলো গন্ধরাজ ঘোল বা মাঠার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই গন্ধরাজ ঘোল। নিয়েছি একটা গন্ধরাজ লেবু, এবার একটা গ্রেটারের সাহায্যে লেবুর বাইরের খোসাটা গ্রেট করে নিচ্ছি। হালকা হাতে লেবুটা ঘুরিয়ে ঘুরিয়ে খোসাটা গ্রেট করে নিচ্ছি, আর লেবুর খোসার সবুজ অংশটাই গ্রেট করতে হবে। এই সময় সবুজ অংশটা সরে গিয়ে যখন সাদা অংশটা বেরিয়ে আসবে সেটা যেন গ্রেট করা না হয়, এই সাদা অংশটা ঘোলের মধ্যে চলে গেলে ঘোলটা তিতকুটে হয়ে যাবে। এইভাবেই লাইম জেস্টটা রেডি করে নিলাম, আর এক গ্লাস ঘোল বানানোর জন্য হাফ টিস্পুন লাইম জেস্টই যথেষ্ট। নিয়েছি একটা ব্লেন্ডার জার, আর তার মধ্যে ঢেলে দিলাম এক কাপ টক দই। টক দইয়ের সাথেই অ্যাড করে দিচ্ছি এক কাপ জল। আপনার ব্যবহার করা টক দই যদি খুব বেশি ঘন হয় সেক্ষেত্রে জলের পরিমাণ বাড়ানো যেতে পারে, কারণ ঘোল খুব একটা ঘন হয় না। এরই সাথে অ্যাড করব 1/4 কাপ ব্রাউন সুগার। ব্রাউন সুগারের পরিবর্তে রেগুলার সুগারও ইউজ করা যাবে। টক দই যদি খুব বেশি টক হয় অথবা আপনি যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণ বাড়ানো যেতে পারে। অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ এবং 1/4 টিস্পুন বিট লবণ। দিয়ে দেব আগে থেকে গ্রেট করে রাখা লেমন জেস্ট এবং অবশ্যই গন্ধরাজ লেবুর রস। এখানে লেবুটা স্কুইজ করে ডিরেক্টলি রসটা আমি অ্যাড করে দিচ্ছি। প্রায় 2 টেবিল চামচ মতো গন্ধরাজ লেবুর রস আমি অ্যাড করে দিচ্ছি। সব শেষে অ্যাড করে দিচ্ছি 2 আইস কিউব। এবার সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে ফিরে এলাম, আর এই সময় আপনার যদি মনে হয় ঘোলটা খুব বেশি ঘন রয়েছে তাহলে আরও কিছুটা জল অ্যাড করে আবারও ব্লেন্ড করে নিতে পারেন। আমার ঘোলটা সম্পূর্ণ রেডি, একটা গ্লাসে সার্ভ করে দিলাম। ঘোলটা মিক্সিতে ব্লেন্ড করার সময় যে ফোমের মতন অংশটা তৈরি হয়েছিল সেটা চামচের সাহায্যে গ্লাসের ওপরে একটু একটু করে সাজিয়ে দিচ্ছি, এটা দেখতে খুব ভালো লাগে। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশালা, এটা টেস্টটা অনেকটা এনহ্যান্স করে। আপনি চাইলে এই সময় আরও কয়েকটা আইস কিউবসও অ্যাড করে দিতে পারেন। ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি গন্ধরাজ ঘোল। প্রচণ্ড গরমে শরীর আর মনকে ঠান্ডা রাখতে এই গন্ধরাজ ঘোলের কোনো বিকল্প নেই। আজই বাড়িতে বানিয়ে ফেলুন এই অপূর্ব স্বাদের গন্ধরাজ ঘোল, আর আমাকে জানান কেমন লাগলো। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।